সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হামাসের রকেট রূপ থেকে গিয়ে বিপুল ক্ষতির মুখে ইসরায়েল জর্ডান থেকে আসা ড্রোন ভূপাতিত করল ইসরায়েল ফারাক্কা পয়েন্টে ভারত থেকে ভেসে আসছে লাশ বাংলাদেশের সতর্কতা বিস্তারিত খবরে জানবেন ইসরায়েলের ভেতরেই যুদ্ধবিরোধী আন্দোলন নেতৃত্বে বামপন্থীরা গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইরান বিস্তারিত খবরে আরও জানবেন ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে সবশেষে জানবেন ইসরায়েলকে সমর্থন দিলে দশ বছরের জেল জরিমানা করবে কুয়েত সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন হামাসের রকেট রুখতে গিয়ে বিপুল ক্ষতির মুখে ইসরায়েল গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নিক্ষেপ করা রকেট রুখতে গিয়ে কয়েক লাখ কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেটগুলো খুব একটা আধুনিক নয় কিন্তু সেগুলো রুখতে গিয়ে বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে গিয়েই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল আবার এত বিপুল ব্যয় করেও তারা হামাসের সব রকেট ধ্বংস করতে পারছে না এবারের যুদ্ধে হামাসের অনেক রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হেনেছে ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে যেসব স্পর্শকাতর স্থানগুলোতে হামাসের রকেট আঘাত হেনেছে সেগুলোর মধ্যে রয়েছে তেল আবিব একটি পাইপলাইনের কাছে ও বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও প্রকৌশলী উজি রুবিন ডেইলি সাবাকে বলেন এবার হামাস যেসব রকেট নিক্ষেপ করেছে সেগুলো দু হাজার সালের চেয়ে অনেক উন্নত আর এবারই হামাস ইসরায়েলের অনেক গভীরে হামলা চালাতে সক্ষম হয়েছে রুবিন বলেন প্রযুক্তিগত দিক দিয়ে দু সালের সে দু সালের হামাসের রকেট খুব বেশি উন্নতি হয়নি কিন্তু তীব্রতা ও সংখ্যার দিক থেকে অনেক উন্নতি করেছে তিনি বলেন এছাড়া প্রমাণ হয়েছে যে আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাটি লিক প্রুফ নয় আয়রনডোম আশি ভাগ থেকে নব্বই ভাগ রকেট ধ্বংস করতে পারে কিন্তু দশ ভাগ তো আঘাত হানে আয়রনডোমকে ফাঁকি দিতে এবার হামাস একসাথে বিপুল সংখ্যক রকেট নিক্ষেপ করেছে ফলে আয়রনডোমের অকার্যকারিতা প্রমাণিত হয়েছে আবার খরচের দিক থেকে হামাসের রকেট আর আয়রন ডোমের মধ্যে পার্থক্য রয়েছে বিপুল হামাসের একটি রকেট বানাতে খরচ হয় তিনশো ডলার থেকে আটশো ডলার আর এগুলো ধ্বংস করতে ডোমের প্রতি ইন্টারসেপ্টের খরচ হয় পঞ্চাশ হাজার ডলার থেকে এক লাখ ডলার ফলে রকেট ধ্বংস করতে গিয়ে ইসরায়েলে বিপুল অর্থ নষ্ট হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী গাজা উপত্যকা থেকে এই পর্যন্ত তিন হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে জর্ডান থেকে আসা ড্রোন ভূপাতিত করল ইসরায়েল জর্ডানের দিক থেকে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল তখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে জর্ডান উপত্যকার কাছে ওই ড্রোনটি ভূভাতিত করা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আবিসে আদ্রাই বলেছেন ইসরায়েলি সীমান্তবর্তী জর্ডান উপত্যকার ওয়াদি আল আয়ুন এলাকায় ওই ড্রোনটি ভূভাতিত করা হয়েছে এটি ইসরায়েলের দিকে আসছিল তিনি বলেন ইসরায়েলি বাহিনী ওই ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তিনি ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে গত দশই মে থেকে গাজায় অভিযান শুরুর পর এই নিয়ে সাতবারের মতো ড্রোন ভূপাতিত করেছে তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নয় দিন ধরে হামলায় কমপক্ষে দুইশো তেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে একষট্টি জন শিশু ও ছত্রিশ নারী রয়েছে আর আহত হয়েছেন চোদ্দশো জন ফারাক্কা পয়েন্টে ভারত থেকে ভেসে আসছে লাশ বাংলাদেশের সতর্কতা ভারত জুড়ে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে ভারতের অন্য সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনা ভাইরাস সংক্রমণ মহামারী আকারে দেখা দিয়েছে সেখানে প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী মালদা ও মুর্শিদাবাদ জেলার ফারাক্কা পয়েন্টে ভেসে আসছে অসংখ্য লাশ উজান থেকে ভেসে আসা এসব লাশ গঙ্গা নদী থেকে তুলে নদীর তীরে পুঁতে ফেলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত ও প্রসারিত হয় পদ্মা নদীতে নজরদারির নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন জানা গেছে ফারাক্কাবাদের দশ কিলোমিটার উজানে রাজমহলে লাশ ভাসতে দেখলেই ভারতের পুলিশ ও আদার সামরিক বাহিনীর সদস্যরা তা তুলে নদীর তীরে পুঁতে ফেলছেন কয়েকদিনে ফারাক্কাবাদে আটকে পড়া শতাধিক মরদেহ উদ্ধারের খবর গার্ড বাংলাদেশের কাছে এসেছে মঙ্গলবার বিজেপির তিপ্পান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুরুজ মিয়া যুগান্তরকে বলেন ফারাক্কার উজানে গঙ্গা নদীতে বিপুল সংখ্যায় মরদেহ ভাসিয়ে দেওয়ার বিষয়ে তারা অবগত ফারাক্কার তিনটি গেট খোলা থাকায় লাশ নদীতে চলে আসার আশঙ্কা রয়েছে এ কারণে পদ্মায় নজরদারি বাড়ানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি স্থানীয় প্রশাসন থেকে নদীর তীরবর্তী মানুষদেরকে সতর্ক ও সজাগ থাকতেও অনুরোধ করা হয়েছে ইসরায়েলের ভেতরেই যুদ্ধবিরোধী আন্দোলন নেতৃত্বে বামপন্থীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে খোদ ইসরায়েলের ভেতরেই এতে অংশ নিচ্ছেন ইসরায়েলের বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকরা তবে এর জন্য কম ভোগান্তি পাওয়াতে হচ্ছে না তাদের দখলদারিত্বের প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাপক ধরপাকর আর নির্যাতনের শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা তাদের দাঙ্গাবাস আখ্যা দিয়ে রীতিমতো বেছে বেছে মারধর করছে উগ্র ইহুদিবাদীরা তবে এই প্রতিবাদে ইসরায়েলে বাম ঘরনার রাজনৈতিক দলগুলোকে পাশে পাচ্ছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের সংখ্যালঘু মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে তারা কমিউনিস্ট পার্টি অফ ইসরায়েলের ওয়েবসাইট থেকে জানা যায় রমজান মাসের শেষের দিকে পবিত্র আলাকজা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে বিশ্বের অনেক দেশের মতো ইসরায়েলের বিভিন্ন শহরেও বিক্ষোভ হয় সেখানে হাইপা নাজারেত জাফা আকল লডের মতো শহরগুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ কিন্তু এসব বিক্ষোভে মারাত্মকভাবে চড়াও হয় পুলিশ এতে আহত হওয়ান অনেকে গ্রেপ্তার করা হয় অসংখ্য প্রতিবাদকারীকে এর মধ্যে শুধু মে মাসের এগারো তারিখে গ্রেপ্তার করা হয়েছে দেড় শতাধিক বিক্ষোভকারীকে তবে এ ধরনের দমনপীড়নে বিক্ষোভ দমেনি বরং তা আরও গতি পেয়েছে গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইরান গাজায় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাসান কুসিয়ান মোকাদ্দম মঙ্গলবার বলেছেন গাজা সহ অধিকৃত ফিলিস্তিনে নতুন করে সংকট শুরুর পর থেকেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বেসামরিক মানুষদের রক্ষা করার জন্য তৎপরতা চালাচ্ছে তিনি আরও বলেন গত সোমবার বিশ্বের বিভিন্ন দেশের রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সোসাইটিগুলোর আন্তর্জাতিক ফেডারেশনের বৈঠক হয়েছে সেখানে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে গাজার রেড ক্রিস্টন সোসাইটি তাদের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে এবং গোটা বিশ্বের কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছে ইরানের রেড ক্রিসন সোসাইটির মহাসচিব মোহাম্মদ হাসান কুসিয়ান মোকাদ্দম আরও বলেছেন গাজায় দখলদার বাহিনী সামরিক আগ্রাসনের ফলে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসন সোসাইটি বলছে তাদের এখন জরুরি ভিত্তিতে স্যালাইন ঔষধ চিকিৎসা সরঞ্জাম ও অ্যাম্বুলেন্স প্রয়োজন ইরানের রেড কিস সোসাইটি আজ সকালে বৈঠকে বসে গাজা ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গাজা রেড ক্রিসন সোসাইটির কাছে ইরানের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে তিনি জানান ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে পূর্ব জেরুজালমকে কেন্দ্র করে বিশ্বের নিন্দার সম্মুখীন হচ্ছে ইসরায়েল দেশটির ঘৃণিত কর্মকাণ্ডের পরও নিন্দা জানানো তো দূরের কথা কিছু দেশ আবার তার পক্ষ নিচ্ছে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে এর মধ্যে রয়েছে ভারত গত সপ্তাহ ধরে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে ইসরায়েলের প্রতি সমর্থন ও ফিলিস্তিনি জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে যেমন ইন্ডিয়া উইথ ইসরায়েল ইন্ডিয়া ইস্টার্ন উইথ ইসরায়েল অ্যান্ড ইসরায়েল আন্ডার ফায়ার প্যালেস্টাইন টেরিস্ট এই সকল হ্যাশট্যাগ নিয়মিত ভারতবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাংসদদেরও সামাজিক মাধ্যমে ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে শুধু সাংসদরা নয় সেখানকার কিছু সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন এর কারণ হিসাবে ইসলাম ও মুসলিম বিদ্বেষী মানসিকতা অন্যতম আগ্রাসী ইসরায়েলের পক্ষ নিয়ে তারা মুসলিমদের প্রতি ঘৃণায় প্রকাশ করছেন অথচ ঐতিহাসিকভাবে ভারত ফিলিস্তিনিকে সমর্থন দিয়ে এসেছে উনিশশো একাশি সালের উনত্রিশে নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ডাক টিকিটও প্রচলন করেছিল কিন্তু গত কয়েক দশকে ভারত ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক মজবুত হয়েছে এর পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ও সাম্প্রদায়িক নীতি রয়েছে দু সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি ইসরায়েল ভ্রমণ করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন ইসরায়েলকে সমর্থন দিলে দশ বছরের জেল জরিমানা কুয়েতে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের ঘটনায় এখন পর্যন্ত দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনায় একরকম ঘৃণা প্রকাশ করে ইসরায়েলি সমর্থকদের জেল ও জরিমানা ঘোষণা করেছে কুয়েত সরকার কুয়েত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যারা রাজপথ এবং সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য কুয়েতি সরকার দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার ঘোষণা করছে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংকার উদ্যোক্তা ও উপদেষ্টা খালিকন বুধবার তার টুইটার অ্যাকাউন্টে এই খবরটি শেয়ার করেছেন তিনি বলেন কুয়েত সরকারের প্রতি আমার সালাম কুয়েত এমন একটি আইন ঘোষণা করেছে যেখানে সত্যিকারের জীবনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজেলকে সমর্থন করে তাদের জন্য কুয়েতি সরকার দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা করেছেন ফিলিস্তিনে টানা নবম দিন ইসরায়েলি হামলার ব্যাপারে ইসরায়েলি সরকার এবং হামাসের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর ছয় ঘন্টা যুদ্ধবিরতি রেখে আবারও হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরতে জানা যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তাদের অফিসিয়াল টুইটার পেজে বলে ছয় ঘন্টা নিরাপত্তার পরে দক্ষিণ ইসরায়েলে আবারও সাইরেন বাড়ছে